নমস্কার আমি শুভ আপনারা দেখছেন ইউনিকটেক আপনাদের সবারই একটা করে জিমেল অ্যাকাউন্ট আছে এবং আপনারা ধীরে ধীরে যখন মোবাইলটা ইউজ করতে থাকেন অনেক ছবি এবং ভিডিও আপনাদের ফোনে জমা হয়ে যায় এবং সেখান থেকে কোনো কারণে যদি আপনাদের ছবি বা ভিডিওগুলা হারিয়ে যায় বা আপনারা ভুলবশত ডিলিট করে দেন তবে আপনারা আর সেটা ফেরত পাবেন না যদি না আপনারা ব্যাক নিয়ে থাকেন তো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ছবির এবং ভিডিওর ব্যাক নিতে পারেন আপনারা অবশ্যই গুগল ড্রাইভে সেই সব ছবি এবং ভিডিও তো রাখতে পারেনি বা যদি চান যে আপনারা গুগল ড্রাইভে সেটা আপলোড দিবেন না অটোমেটিক সেটা ব্যাকআপে চলে যাবে তা কিভাবে করতে হবে আজকে আমি আপনাদেরকে দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের একটা গুগল অ্যাকাউন্ট দরকার হবে এবং নেট কানেকশন আপনারা নিয়ে নেবেন আর আপনারা সিম্পলি গুগল ফোটোসে চলে যাবেন এটা অবশ্যই আপনাদের মোবাইলে বিলটিন অ্যাপটা রয়েছে তো কিছুটা এরকম চলে আসবে এখানে আপনাদের লেখা চলে আসবে যে গেটিং ইউর ফটোস মানে এখানে আপনাদের ফোটোজগুলো আপলোড হচ্ছে অটোমেটিক যদি আপনারা এই অ্যাপটার ভিতরে প্রবেশ করেন আপনারা এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনারা লেখা দেখতে পারবেন যে ফটো সেটিংস তো এখানে একটা ক্লিক করবেন তো এখানে অনেক রকম সেটিংস আপনারা পেয়ে যাবেন আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি তো এখানে লেখা আছে যে ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক অফ করা আছে তো এটা প্রথমে আপনাদের অন করে দিতে হবে এবং আপনারা কোন জিমেল অ্যাকাউন্টে দিবেন সেটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন যদি আপনাদের অনেকগুলো অ্যাকাউন্ট থাকে তো আমি আমারটা চুজ করে নিচ্ছি তারপরে এখানে লেখা আছে যে আপলোড সাইজ মানে আপনারা কি আপনাদের ছবি বা ভিডিওগুলো অরিজিনাল সাইজ মানে যেই সাইজে আপনারা রেকর্ড করেছেন ওই সাইজে আপলোড দিবেন নাকি তাদের একটা হাই কোয়ালিটি অনুযায়ী আপনারা আপলোড দিবেন তো আমি এটা অরিজিনাল কোয়ালিটি রেখে দিচ্ছি তারপরে এখানে লেখা আছে মোবাইল ডাটা ইউজ অর্থাৎ আপনারা কি চাচ্ছেন যে আপনাদের ছবি বা ভিডিওগুলা মোবাইল ডাটার সাহায্যে কি আপলোড হবে কি না তো এটা সাধারণত অফ রাখাই ভালো নয় আপনাদের মোবাইল ডাটা দ্রুত শেষ হয়ে যাবে যদি আপনারা এটা অন না করেন তবে শুধু যখনই ওয়াইফাই অ্যাভেলেবেল থাকবে তখনই আপনাদের ফটো বা ভিডিওগুলো ব্যাক আপ নেওয়া শুরু হতে থাকবে তারপর যদি আপনারা হোমে চলে আসেন তবে এখানে আপনারা একটা লেখা দেখতে পারবেন যে লাইব্রেরি এখানে আপনারা একটা ক্লিক করবেন এবং এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফোল্ডারগুলো চলে আসবে তো এখানে আপনারা একটা চিহ্ন দেখতে পাচ্ছেন তার মানে যে এটা এখনও ব্যাকআপ নেওয়া হয়নি তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তবে এই ছবিটা বা এই ফোল্ডারটাও ব্যাকআপে চলে যাবে এবং অটোমেটিক আপলোড হয়ে যাবে এই গুগল ফোটোসে এরকমভাবে আপনারা আপনাদের সব ফোল্ডারগুলো করে দিবেন। এখানে ওয়ালপেপার ফোল্ডারটাও ব্যাকআপ নেওয়া হয়নি তো আপনারা সেটা সিম্পলি ট্যাপ করে যাবেন এবং এখানে সিম্পলি এটা এনেবল করে দিবেন। তবে আপনাদের সব রকম ওয়ালপেপারগুলোও ব্যাক না হয়ে যাবে এবং কোনো ছবি যদি আপনাদের এক্সট্রা আপলোড হয়ে যায় এবং আপনারা চান যে সেটা ডিলিট করে দিবেন তবে সিম্পলি এখানে ট্যাপ করে রাখবেন এবং এখানে একটা ডিলেট অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তবে আপনাদের ছবিটা ডিলেট হয়ে যাবে সে ডিলেট হওয়া ছবিটা আপনারা বিনে পেয়ে যাবেন যদি আপনারা ভুলবশত ডিলেট করে ফেলেন তবে এখান থেকে আপনারা রিস্টোরও করে নিতে পারবেন আপনাদের ছবিটা তবে এটা আবার পুনরায় আগের জায়গায় চলে যাবে তো এইভাবে আপনারা আপনাদের মোবাইলে আপনাদের ছবি এবং ভিডিওর ব্যাকআপ নিতে পারেন ইজিলি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি আপনাদের ছবির এবং ভিডিওর ব্যাকআপ নিয়েছেন কি না যদি নিয়ে থাকেন তবে কোন অ্যাপের মাধ্যমে সেটা নিয়েছেন আর আপনারা কারা কারা ছবি এবং ভিডিওর জন্য গুগল ফোটোস এই অ্যাপটা ইউজ করে থাকেন আমার মতো তাও কমেন্ট করে জানাবেন এটাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ